রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ পারভি নামের এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ। এ সময় তার হেফাজতে থাকা 220 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলুর রহমান জানান, মোহাম্মদপুর থানায় রায়ের বাজারে এক মাদক ব্যবসায়ীর কাছে হেরোইন আছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার 23 আগস্ট সন্ধ্যা 7:40 তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে পারভিনকে গ্রেপ্তার করেন গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তার কাছ থেকে শাহী গুঁড়ামরিচ ও শাহী হলুদের প্যাকেট, বিশেষ প্যাকেটিং করা 220 গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত পারভিন একজন মাদক ব্যবসায়ী। তিনি ঢাকা মহানগর সহ আশপাশ এলাকায় হেরোইন বিক্রি করেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রয়েছে।